উট এমন একটা প্রাণী যেই প্রাণীর পাকস্থলীতে আল্লাহ দুটি ভাগ রেখেছেন। দুইটি ভাগ কেন আল্লাহ? তুমি সবাইকে দিলে এক ভাগ, উটকে দুই ভাগ কেন দিলা? এর একটা বিশাল বড় রহস্য আছে। সাইমো মরুভূমি এই বালির একটা ঝড় হয়, যারা স্টাডি করছে তারা জানেন এইটা, যে বালিতেও একটা ঝড় হয়, এটাকে মরুভূমির ঝড় বলা হয়, সাইমুম ঝড়। চতুর্দিকে খালি বালু আর বালু, বালু আর বালু। তো আমরা থাকি বাসায়, উট থাকে মরুভূমিতে। আরব বিশ্বের উট থাকে কোথায়? মরুভূমিতে। যখন সাইমুম ঝড়টা হয়, চতুর্দিকে বালু আর বালু আর বালু, চোখ যে উঠাবে কেউ খুলবে এটা কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে আমি উটের পেটে দুইটা পাকস্থলী দিয়েছি, যখন সে পানি পান করে তার শরীরকে স্বচ্ছার রাখার জন্য একটি পাকস্থলী দিয়েছি, আর একটা পাকস্থলী দিয়েছি জাস্ট ফর রিজার্ভ, এটা রিজার্ভে থাকবে। কেন? যখন সাইমুম ঝড় হবে, উট এভাবে করে বালি হটিয়ে 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 একটা গর্ত করে, পিঠ থাকে পেছনে, আর এই মুখটা সে বালুর ভেতরে ঢুকিয়ে দেয়। চার দিন পাঁচ দিন পর্যন্ত ঝড় হয়, উট তার মাথা এভাবে করে থেকে যায়, কারণ তার পেটের পাকস্থলীতে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ পানির ব্যবস্থা করে দিয়েছে। চিন্তা করতে পারেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি কি উটকে দেখো না যে উট কেমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি? গবেষণা এটাই বলে যে মানুষের পাকস্থলী হচ্ছে একটা, জাস্ট পানি খাবেন শেষ, আর উটকে আল্লাহ দুইটা দিয়েছে। আচ্ছা এবার দেখেন, আমরা যখন তরকারি করি, অনেকগুলো তরকারি, দেখবেন আমাদের এটাকে ঠিক রাখার জন্য ফ্রিজ লাগে। কি লাগে? আচ্ছা বলুন তো, পাখিরা এই যে প্রতিদিন খাচ্ছে, একের পরে এক খেয়ে খেয়ে বেঁচে আছে, এতে কোনো ফ্রিজ আছে নাকি? বলেন না কেন? আছে নাই। ওদেরকে আল্লাহ রিজিক এমনভাবে দিয়েছেন যে খেতে শেষ হয় আবার রিজিক চলে আসে, আবার খায় আবার রিজিক আসে। আচ্ছা আমাদের ব্যাংক ব্যালেন্স রাখার জন্য কি আছে? ব্যাংক অ্যাকাউন্ট আছে, বিকাশ আছে, রকেট আছে, কত অ্যাকাউন্ট যে বাংলাদেশে কোনো খবর নাই, অনেক অ্যাকাউন্ট। আচ্ছা বলেন তো, পশু প্রাণী পাখি এদের কোনো অ্যাকাউন্ট আছে নাকি? যে বাবুই পাখির নামে অমুক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে, আছে নাই? আল্লাহ যা দিয়েছে সৃষ্টি করেছে এমনভাবে, এমনভাবে তারা সংরক্ষণ করে রাখে তাদের সম্পত্তি, কেউ কখনো হাত দেওয়ারও সুযোগ পায় না। সুবহানাল্লাহ।